চোরাচালান বন্ধ করতে এবারে নদীপথে নজরদারি শুরু করলো বিএসএফ। ইংরেজবাজারের জোহরাতলা, কুমারপুর এবং মোশিনপুর সীমান্তবর্তী এলাকায় মহানন্দা নদীতে স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি শুরু করেছে বিএসএফের দল। উল্লেখ্য, এই সময় মহানন্দা নদীর জল অনেক বেড়ে যায়। এই সুযোগে পাচারকারীরা কলার ভেলায় মহানন্দা নদীতে গরু ভাসিয়ে দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে। তাই বিএসএফ এর উদ্যোগে নদীপথে কড়া নজরদারি চলছে বলেই জানা যাচ্ছে। মালদা থেকে সুমিন ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।